الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون السلام عليكم ورحمة الله وبركاته আমরা বিনোদনের জন্য বাংলাদেশে কিছু নাটক দেখে থাকি বা কি দেখায় খবরের সংবাদে সেগুলো আমরা দেখি এটা কিছু থেকে শিক্ষা নেওয়ার জন্য সুতরাং এগুলো সেখান দেখা যাবে কিনা যে সমৃদ্ধ দীর্ন এগুলো দেখা যাবে না এই জন্য যে আপনার এখানে মধ্যে ভালো কিছু নাই এখানে এক নম্বর বেগানা নারী বেগানা পুরুষের সাথে অভিনয় করতেছে তাছাড়া এখানে বেশি হয়ে থাকে আর দ্বিতীয় নম্বর পূজা মন্ডপ এগুলো যখন আপনি দেখেন তখন বাচ্চারাও দেখে আর বাচ্চাদের মধ্যে এটা তখন এফেক্ট করে আপনার প্রতিক্রিয়া হয় এইভাবে ধীরে 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 তাদের মহব্বত ভালোবাসা অন্তরে উঠে যায় চলে আসে ভালোবাসা মহব্বত না আসলেও ওই ঘৃণাটা দূর হয়ে যায় আর ঘৃণাটা যখন দূর হয়ে যায় তখন তাদের সঙ্গে করা যায়। তো হোক বিভিন্ন কারণে এই এই নাটক বা হিন্দুদের পূজা বিভিন্ন এসবগুলো আসলে দেখা ঠিক না এগুলোর থেকে বিরত থাকা উচিত আর এখানে শিখার মতো কিছুই নাই এখানে শিখার মতো কিছুই নাই শিখতে হলে পারে। কোরআনুল করিম শিখতে হলে পরে নবী আম্বিয়াদের কাহিনী ঘটনা ইতিহাস ইসলামের ইতিহাস হাদিস এগুলোর মধ্যে শিক্ষা আছে এগুলো পড়েন এগুলো নিয়ে ভাবেন ইনশাল্লাহ আল্লাহ ধীরে ধীরে দেখবেন জ্ঞান বাড়াই দিবেন আল্লাহ পাক রব্লা আমিন পৃথিবীতে যত মানুষ এসেছে এর মধ্যে সব থেকে উজ্জ্বল নক্ষত্র যারা ছিলেন তারা হচ্ছে অলামাই কেন যুগে যুগে তাদেরকে স্মরণ করে যাচ্ছে এবং দুনিয়ার যে কোনো আধুনিকতা আবিষ্কারের ক্ষেত্রেও ওলামাই একটা বড় হাত ছিল কিন্তু দ্বিতীয় পর আমাদের সব পুঁজিগুলো হারিয়ে ফেলি আমরা এবং এবং সেখান থেকে তারা আজকে বিভিন্ন কিছু তৈরি করেছে মূলত উদ্বোধন এবং শুরু করেছেন মুসলমানেরা সুতরাং এগুলো শিখে এগুলো দেখে কেউ কখনো কিছু শিখে নাই বরঞ্চ আল্লাপ জ্ঞান থেকে এগুলোকে অর্জন করা উচিত আমাদের এখন এগুলো থেকে ফিরে থাকা উচিত এবং এখানে সময় নষ্ট হয় আর এগুলো দেখলে আল্লাহ পছন্দ করেন না যে কাজ আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না ওই কাজ ওই করা যাবে না এক কথাই শেষ যে কাজ আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন সেটাই এবাদত আর যেটা শয়তান ভালোবাসে শয়তান আনন্দ পায় ওটা শয়তান এবাদত কাজই এসব কাজ থেকে দূরে থাকতে হবে একান্ত যেটা সংবাদ খবরের ব্যাপার আছে সেটা হয়তো যদি আমার দ্বারাই সংবাদ দেখে কোনো উপকার হয় অথবা আমার দেশের কিছু জানার দরকার আছে কখন হরতাল কখন কি আমি যেহেতু সবরে থাকি এসব বিষয়ে আপনার হয়তো কেউ দেখলে দেখলো সেখানে চোখকে অবশ্যই সংযত রাখতে হবে এবং যে সবগুলো ক্ষতিকর সেগুলো থেকে বিরত থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ